আমি চলে যাব আপু আমি চলে যাব গাইস মনে কিছু করে এখনই তো আমরা সবাই জিতেছি আমরা ওই প্যানেল থেকেও জিতেছি এই প্যানেল থেকে কিছু করে ধরেন তো আমরা কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম যে এত দূর যখন করিয়েছে আমরা যেহেতু একটা রাষ্ট্রে বাস করি একটা দেশে বাস করি প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে আইন আছে আদালত আছে সো আদালতকে আমরা শ্রদ্ধা করব একজন দেশের নাগরিক হিসেবে সো সেই রায়ে আমাদের আজকে জায়েদ জিতেছে সেই জন্য আমরা এসেছি আমাদের প্যানেলটা তো জিতেছে আমরা আশা করেছিলাম ওইখানে যারা আমাদের সহকর্মী আছেন তারা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এবং আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই উনি আমাদেরকে স্বাগত জানাবেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে গ্রহণ করবেন এখন আপনারা সবাই বুদ্ধিমান আপনারা সবাই বিচক্ষণ আপনারা নিশ্চয়ই বোঝেন যে আসলে কি হচ্ছে শিল্পী সমিতি কিন্তু সমিতি শিল্পীদের এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না এখানে তালা কেন মেরে যাওয়া হলো এটা আপনাদের কাছেই প্রশ্ন এবং দেখেন এই যে প্রতিদিন প্রতিদিন ইউটিউবাররা আমাদেরকে এত আজে বাজে কথা বলছেন কারণ হচ্ছে আমরা শিল্পী আমরা কিন্তু আজকে এখানে এমনি এমনি আসি নাই অনেক পরিশ্রম করে এখানে এসেছি আমাদের অনেক শ্রম দিতে হয়েছে আমাদের মেধা দিতে হয়েছে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়েছে জনপ্রিয়তা তৈরি করতে হয়েছে একদিনে কিন্তু হয়নি সো আপনারা আমাদেরকে একটা সংগঠন একটা মানে কিছু লোককে ভাড়া করে তাদের দিয়ে আমাদের গালিগালাজ করাবেন এইটা কোন দেশে আছে কোন আইনে আছে এটা আদৌ কি সেটা সম্ভব কি জায়েদ দৌড়াদৌড়ি করেছে আপনারা সব জানেন স্টে ওয়ার্ডার ছিল স্টে ওয়ার্ডার মানে কি যে যে যেখানে অবস্থান করছে সে সেভাবেই স্ট্যাটাস কো শব্দটা স্ট্যাটাস কো ইফ ইট ইজ এনিবডি ডাজেন্ট নো হাউ টু লাইক প্রোনাউন্স দে শুড বি নো হাউ টু প্রোনাউন্স স্ট্যাটাস কো তার মানে স্থিত অবস্থা সো আমার কথা হলো জায়েদ জিতেছে আমাদের যেসব সহকর্মীরা জিতেছেন তাদেরকে চাই আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি সুন্দরভাবে তৈরি হোক আমাদের নতুন শিল্পীরা চার্জ করুক আমাদের প্রতি আমাদের দেশের নাগরিকরা যে শ্রদ্ধা যে ভালোবাসা দেখাচ্ছেন আমাদের দেখে ভালো ভালো পরিবার থেকে ভালো শিক্ষিত পরিবার থেকে সন্তানরা আসুক আমরা তাদেরকে গ্রহণ করে নেব আর কিছু বলার নাই একটা জিনিস আমি বলতে চাইছি এটা হচ্ছে আমাদের বিশেষ করে লিজেন্ডের নায়িকা উনি মনের কষ্ট বললো আমি যে যখন ফিল্ম করতে আসছি আপনারা সবাই জানেন বাংলাদেশে যে কত হ্যাঁ শিশু সঙ্গীত থেকে শুরু করে জনপ্রিয় নায়িকা সুচরিতা বা অরুণাদি ওদের মতো সিনিয়র শিল্পীরা এসে যদি ওরা এসে মাটিতে বসতে হবে এইটা আমার কষ্ট লেগেছে যে এখানে আসলে কেউ নেই এই জায়গাটা কেউ নেই এইটা কেন হবে একটা শিল্পী সমিতিতে চেয়ারও থাকবে না সিনিয়রদের বসতে দিবে না হ্যালো এটা রিয়েলি এটা কষ্ট পাওয়ার মতো হ্যালো তো আজকে যেহেতু এত বড় একটা সাংবাদিক সম্মেলন করছে সবাই জানে যে ওরা আসবে আসবে বলে যে আমাদের জন্য একদম ফুলের তোরে নিয়ে দাঁড়াতে হবে বিষয়টা এটাও পাস ফেল থাকবে কিন্তু শিল্পীদের একটা সম্মানটা করতে হবে কি হচ্ছে বাংলাদেশের শিল্পীদের নিয়ে ছি 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 চার সিনেমা দেখবো না এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির উপরে আমরা ইয়ে হচ্ছে আর কি আক্রমণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পী বন্ধ উনি পছন্দ করেন আমাদের আমরাই কিন্তু আমাদের কলঙ্কিত করছি নোংরা করছি তারপর দেখাচ্ছি প্লিজ আমরা আর বাড়াবাড়ি না করি এমনি ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে যুদ্ধ লেগে গেছে আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমাদের সেফ রাখেন আমরা ভালো থাকি শিল্পী একটা পরম মানসিকতার বিষয়
আর আজকে আমাদের নিয়ে নোংরামি কথা হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে, অল্ডের সবাই তাকিয়ে থাকে, আমরা মুখ দেখাতে পারি না। এখন করোনা চলে গেছে, তারপর মাস্ক পরে রাখতে হয় কেন?